এক ভাই কমেন্টে বারবার একটা অভিযোগ জানিয়েছেন, তো তার অভিযোগটা আমি অ্যাকসেপ্ট করেছি। তার অভিযোগটা হচ্ছে, স্যার কেমন আছেন, আশা করি ভালো আছেন, আপনাকে আগের ভিডিওর মাধ্যদেও, আচ্ছা এটা মাধ্যমেও লিখতে যে মাধ্যদেও করে ফেলেছে, তো যাকে আমার এটা বুঝতে অসুবিধা হয়নি, মাধ্যমেও অনুরোধ করেছিলাম যে ও এবং ইউ এর ব্যবহারটার নিয়মটা বুঝিয়ে দিতে, আপনি দেন নাই, আশা করি দিয়ে দিবেন। স্যার জানি আপনি অনেক ব্যস্ত, তবুও আপনার কাছে আশাবাদী। স্যার এই নিয়মটা বুঝতে পারতেছি না, যেমন মিসকাতুল বা মুস্তাকিম বা মুহাম্মদ এইগুলো ইংরেজিতে লিখতে কোথায় ও এবং ইউ হবে, স্যার প্লিজ জানাবেন। মূলত আজকে আমরা এটাই আলোচনা করব, তো আজকে এটা খুব অল্প সময়ের মধ্যে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আপনাদের মূল্যবান সময় আমিও নষ্ট করতে চাচ্ছি না, আপনাদের যেহেতু মূল্যবান সময় আমার ক্লাসে ব্যয় করেছেন, সেই জন্য আপনাদের ব্রেইনকেও একটু চন মনে করে তুলব আজকের ক্লাসে। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমরা যদি কারো বাংলা নাম ইংরেজিতে লিখতে চাই, তবে অবশ্যই আমাদেরকে জানতে হবে তার নামটি কোন কোন বর্ণ দিয়ে বাঁধানো হয়েছে। যেমন রবি বানানটি দুই রকমভাবে লিখা যায়, কেউ র বয়সী লিখতে পারে, কেউ রয়কার বয়সেও লিখতে পারে। আবার মধুবানানটিও দুই রকমভাবে লেখা যেতে পারে, ম ধয়র্ষু আবার ময়ুকার ধয়র্ষু, দুইটাই কিন্তু মধু উচ্চারণ। তাই আমাদেরকে জানতে হবে আমরা যার নাম লিখছি সে কোন কোন বর্ণ দিয়ে শব্দটাকে বাঁধিয়েছে। দুই নম্বর আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে বাংলা নাম ইংরেজিতে দুইভাবে লেখা যায়, গঠন অনুযায়ী এবং উচ্চারণ অনুযায়ী। তো আমরা বেশিরভাগ গঠন অনুযায়ী লিখতেই অভ্যস্ত, তাই আমরা আজকে গঠন অনুযায়ী আপনাদেরকে নামগুলোকে শেখানোর চেষ্টা করব। তো চলুন আমরা কোথায় ও ব্যবহার করব আর কোথায় করব না সেটাই আমরা আগে প্রথমে জানি। নিয়ম এক, অকারের পরে বা পরবর্তী ব্যঞ্জনে হ্রস্বই দীর্ঘই হ্রস্বউ দীর্ঘউ বা জ ফলা থাকলে অথবা পরবর্তী ব্যঞ্জনে যদি কয়ে মূর্ধন্য ষ বা গ হয় তবে সেই অকার ঔকারের মতো উচ্চারিত হয়। দেখুন আমাদের স্ক্রিনে একটা উদাহরণ চলে এসেছে, রবি। তো আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করুন, এই যে র বর্ণটি রয়েছে এই র যখন আমরা উচ্চারণ করছি র র, দেখুন আমরা স্বর অ কে খুঁজে পাচ্ছি, তাহলে এই রয়ের মধ্যে কিন্তু অ রয়েছে। আর অকারের পরে যদি আমরা হ্রস্বই খুঁজে পাই তাহলে সেই র এর উচ্চারণটা হবে ঔ এর মতো, যেমন রবি রবি। এবার কথা হচ্ছে এই দুইটা বানানকে আমরা ইংরেজিতে কিভাবে লিখব। আপনি যদি র বয়াহসই লিখেন তাহলে আপনি স্পেলিংটা আগে একটু বর্ণ বিশ্লেষণ করে নেবেন। তো চলুন আমরা একটু বর্ণ বিশ্লেষণ করে নিই। র যোগ স্বর অ যোগ ব যোগ রস্বই। এবার আসুন আমরা এই রবিকে একটু বর্ণ বিশ্লেষণ করে নিই, র যোগ ঔ যোগ ব যোগ রস্বই। এবার আসুন আমরা এই বর্ণগুলোর নিচে নিচে ইংরেজি বর্ণগুলো অ্যাপ্লাই করে ফেলি। আমরা র বর্ণের জন্য আর লেটারটি ব্যবহার করি, তো আমরা আর লেটারটি বসিয়ে নিচ্ছি। স্বর অ এর জন্য আমরা এ ব্যবহার করি, এ বসিয়ে নিচ্ছি। ব এর জন্য আমরা বি ব্যবহার করি, বি বসিয়ে নিচ্ছি। রস্বই এর জন্য আমরা আই ব্যবহার করি, আই বসিয়ে নিচ্ছি। এবার আসুন আমরা এই রবি বানানের নিচে নিচে ইংরেজি বর্ণগুলো অ্যাপ্লাই করে ফেলি। র এর জন্য আবারও আমরা আর লেটারটি ব্যবহার করব, ঔ এর জন্য আমরা ঔ লেটারটি ব্যবহার করব, ব এর জন্য আমরা বি নেব, রস্বই এর জন্য আমরা আই নেব। এবার আপনারা একটু লক্ষ্য করুন, দেখুন রবি বানান দুইটাই কিন্তু উচ্চারণ একই, কিন্তু তাদের স্পেলিং হচ্ছে আলাদা আলাদা। কেন? কারণ কেউ যদি রবি বানানটি র বয়াহসই দিয়ে লিখে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে আর এ বি আই লিখতে হবে, আর কেউ যদি রয়কার বয়াহসই দিয়ে লিখে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে আর ও বি আই দিয়ে লিখতে হবে। তাহলে এটা আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে, যখন আমরা কারো নাম লিখতে যাব তখন আমরা শুধু একটাই জিনিস দেখব যে তার বানানটা কোন কোন বর্ণ দিয়ে বাঁধানো হয়েছে। যদি কোনো বানানে ঔকার ব্যবহার হয় তাহলে অবশ্যই আপনাকে ঔ লেটারটি ব্যবহার করতে হবে। চলুন আমরা আরও কিছু উদাহরণ ফলো করি। দেখুন আমাদের স্ক্রিনে আরও একটা উদাহরণ চলে এসেছে, নদী। তো দেখুন এই নদী এর যে উচ্চারণটা আমরা পাচ্ছি নদী, দেখুন এখানেও কিন্তু দন্ত নটা ঔকারের মতো উচ্চারিত হচ্ছে। কেন হচ্ছে? কারণ এই যে নটা দেখতে পাচ্ছেন, দন্ত নটা দেখতে পাচ্ছেন, এই দন্ত ন এর মধ্যে কিন্তু স্বর লুকায়িত অবস্থায় রয়েছে। আর আমরা জানি যে অকারের পরে যদি পরবর্তী ব্যঞ্জন দীর্ঘই হয় তাহলে সেই দন্ত ন এর উচ্চারণটা ঔকারের মতো হয়ে যায়, যেমন এখানে হয়েছে। এবার আসুন আমরা এই দুইটা নদীকে একটু বর্ণ বিশ্লেষণ করে ফেলি, দন্ত ন যোগ স্বর অ যোগ দ যোগ দীর্ঘই। দেখুন আমরা এই নদীটা কিন্তু বর্ণ বিশ্লেষণ করে ফেলেছি। এবার আসুন আমরা এই নদীটাকে একটু বর্ণ বিশ্লেষণ করে ফেলি, দন্ত ন যোগ ঔ যোগ দ যোগ দীর্ঘই। এবার আসুন আমরা এদের নিচে নিচে ইংরেজি বর্ণগুলো একটু অ্যাপ্লাই করে ফেলি।
দন্তন্য এটার জন্য আমরা এন ব্যবহার করব, স্বর অ এর জন্য আমরা এ ব্যবহার করব, দ এর জন্য আমরা ডি ব্যবহার করব, দীর্ঘ ই এর জন্য আমরা আই ব্যবহার করব। আবারও আমরা দন্তন্য র জন্য এন ব্যবহার করব, ও এর জন্য আমরা ও ব্যবহার করব, দ এর জন্য আমরা ডি ব্যবহার করব, দীর্ঘ ই এর জন্য আমরা আই ব্যবহার করব। এবার আপনারা একটু লক্ষ্য করুন, দুইটাই কিন্তু নদী উচ্চারণ হচ্ছে, অথচ তাদের স্পেলিং আলাদা। যে বানানেই আমরা ওকারকে দেখতে পাবো সেই বানানেই আমরা ও লেটারটি ব্যবহার করব। দেখুন আমাদের স্ক্রিনে আরো কিছু উদাহরণ চলে এসেছে, মধু, বধু, লক্ষ্য, যোগ্য, হত্যা। সব উদাহরণগুলোতেই আমরা দেখতে পাচ্ছি অকারের পরে পরবর্তী ব্যঞ্জনে হয় হ্রস্বউ রয়েছে, না হলে দীর্ঘ উ, না হলে জফলা, না হলে কয়েমুদ্দন স, না হলে গ। তাই অকারের উচ্চারণটা ঔকারের মতো হচ্ছে। কোনো ব্যক্তি যখন মধু নামটি ম ধয়া হ্রস্বউ দিয়ে লিখবে তখন আমাদেরকে ইংরেজিতে লিখতে হবে এম এ ডি এইচ ইউ, মধু। আর যদি কোনো ব্যক্তি ময়ৌকার ধয়া হ্রস্বউ দিয়ে লিখে তাহলে আমাদেরকে লিখতে হবে এম ও ডি এইচ ইউ, মধু। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমি আপনাদেরকে কি বোঝাতে চাচ্ছি। এবার আমরা দেখব বধু বানানটি ইংরেজিতে কি কিভাবে লেখা যায়। বি এ ডি এইচ ইউ, বধু। আর বয়ৌকার ধয়া দীর্ঘউ যদি কেউ লিখে তাহলে আমাদেরকে লিখতে হবে বি ও ডি এইচ ইউ, বধু। বাকি বাংলা নামের ইংরেজি বানানগুলো দেখুন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, ঠিক ওই রকম নিয়মেই। আমরা আর এগুলো আপনাদেরকে বুঝিয়ে সময় নষ্ট করছি না, এবার আমরা সরাসরি দেখব আমরা ইউ লেটারটি কোথায় ব্যবহার করি। আপনি যখন কোনো বাংলা নামের বানানে উ সাউন্ডটা খুঁজে পাবেন তখনই আপনি চোখ বন্ধ করে ইউ লিখবেন। কি বললাম? হ্যাঁ, আপনি যখন কোনো বাংলা নামের বানানে উ সাউন্ডটা খুঁজে পাবেন তখনই আপনি ইউ লেটারটি ব্যবহার করবেন। তো চলুন আমরা কিছু উদাহরণ ফলো করি, তাহলে ব্যাপারটা আরো পরিষ্কার হয়ে যাবে। দেখুন আমাদের স্ক্রিনে দুইটা উদাহরণ চলে এসেছে, মোহাম্মদ, 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 মোহাম্মদ। তো প্রথমে আমরা এই দুইটা নামকে একটু বর্ণ বিশ্লেষণ করে নেব। চলুন আমরা মোহাম্মদটা আগে একটু বর্ণ বিশ্লেষণ করব। ম যোগ হ্রস্বউ যোগ হ যোগ আ যোগ ম যোগ ম যোগ আ যোগ দ। এবার আসুন আমরা মোহাম্মদ এটাকে একটু বর্ণ বিশ্লেষণ করে ফেলি। ম যোগ হ্রস্বউ যোগ হ যোগ আ যোগ ম যোগ ম যোগ স্বর অ যোগ দ। এবার দেখা যাক মোহাম্মদ এর নিচে নিচে আমরা যদি ইংরেজি বর্ণগুলো অ্যাপ্লাই করি তাহলে আমরা কি কি বর্ণ পাচ্ছি একটু দেখে নেব। ম এর জন্য আমরা এম ব্যবহার করি, এম বসিয়ে নিচ্ছি। দেখুন আমরা কিন্তু উ সাউন্ড খুঁজে পাচ্ছি এখানে, উ, মু, উ। দেখুন এটা কিন্তু উ সাউন্ড, তাই আমরা কি ব্যবহার করব বলেছিলাম, জি আমরা ইউ লেটারটি ব্যবহার করব। তো আমরা এখানে ইউ লেটারটি ব্যবহার করব। তারপরে আমরা হ লেটারটি দেখতে পাচ্ছি, তো হ এর জন্য আমরা এইচ ব্যবহার করি, তো এইচ বসিয়ে নিচ্ছি। তারপর দেখুন আমরা স্বর আকে খুঁজে পাচ্ছি, এর জন্য আমরা এ লেটারটি ব্যবহার করব। ম এর জন্য আমরা এম ব্যবহার করব, আবারও আমরা ম পাচ্ছি, আবারও আমরা এম লেটারটি ব্যবহার করব। তারপর আমরা স্বর আকে দেখতে পাচ্ছি, তাহলে আমরা এ লেটারটি ব্যবহার করব। তারপর দেখুন দ রয়েছে, দ এর জন্য আমরা ডি ব্যবহার করব। এই হয়ে যাচ্ছে আপনার মুহাম্মদ এর স্পেলিংটা। তো আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করুন, দেখুন এখানে আমরা মু এই সাউন্ডটা খুঁজে পাচ্ছি, মু, উ সাউন্ড। তাহলে যখনই আমরা উ সাউন্ড খুঁজে পাবো তখনই কিন্তু আমরা ইউ লেটারটি ব্যবহার করব। এবার আসুন আমরা মুহাম্মদ এর নিচে নিচে ইংরেজি বর্ণগুলোকে একটু অ্যাপ্লাই করি। ম এর জন্য আমরা এম নেব, উ সাউন্ড পাচ্ছি তাই আমরা ইউ নেব। হ এর জন্য আমরা এইচ নেব, আ এর জন্য আমরা এ নেব, ম এর জন্য আমরা এম নেব, আবারও আমরা ম পাচ্ছি তাই আবারও আমরা এম নেব, স্বর অ পাচ্ছি তাই এটার জন্য এ নেব, তারপর আমরা দ পাচ্ছি এটার জন্য ডি নেব। তাহলে এবার একটু লক্ষ্য করুন মোহাম্মদ আর মোহাম্মদ এই দুইটা বানানই কিন্তু একই, তাই উচ্চারণ করার সময় আমাদেরকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। কিন্তু যদি মোহাম্মদ বানানটা ময়ে ওকার দিয়ে লিখা হয় তাহলে ইংরেজি স্পেলিংটা কেমন হবে দেখুন, এম ও এইচ এ এম এম এ ডি। কেন এখানে আমরা ও ব্যবহার করেছি বলুন তো? হ্যাঁ, এখানে আমরা যে ওকার দেখতে পাচ্ছি সেই জন্যই তো আমরা এখানে ও লেটারটি ব্যবহার করেছি। আশা করি এটা আপনাদের মাথায় ঢুকে গেছে। তাহলে যেখানে আমরা উ সাউন্ড পাবো সেখানেই আমরা ইউ লেটারটি ব্যবহার করব, আর যেখানে আমরা ওকারকে দেখতে পাবো সেখানেই আমরা ও লেটারটি ব্যবহার করব। তো এই ছিল আজকে আমাদের আলোচনা, সাক্ষাৎ হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন সবাই।